নমস্কার, আমি চয়ন মিশ্র, আমার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরে। তো আমি আপনাদের সঙ্গে কিছুটা কথা শেয়ার করতে চাই। অ্যাকচুয়ালি আমি জীবিকা সংস্থানের সঙ্গে যুক্ত হয়েছি গত এপ্রিল মাস থেকে। আমি জীবিকা সংস্থানে যুক্ত হয়েছি বলতে যখন প্রথম লকডাউন শুরু হয়, লকডাউনের পরে আমি যখন ফেসবুকের পেজে জীবিকা সংস্থানের একটা অ্যাড দেখি যে 68 দিনের ডিটিপি ট্রেনিং কোর্স 680 টাকায়, কারণ দেখে প্রথমত স্বভাবতই সবার মতোই হতে পারে, বলতে পারেন কি আমার মতো বলতে পারেন, যেটা আপনারাও বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি আমি প্রথমে নলেজ আছে সেই হিসাবে আমি দেখে হঠাৎই অবাক হয়ে যাই যে 680 টাকায় কীভাবে একটা ডিটিপি ট্রেনিংয়ের কোর্স হতে পারে। কারণ বাজারে 680 টাকা কি, 6,800 টাকা দিলেও অ্যাকচুয়ালি ডিটিপি ট্রেনিংয়ের অরিজিনাল যে কোর্স হয় ওটা করানো যায় না। কারণ আমি যুবর সঙ্গে আমি কিছুদিন যুক্ত ছিলাম, যুব কম্পিউটার ট্রেনিং সেন্টার, ওখানে আমি ডিটিপির কোর্স ফোর্সগুলো দেখেছি, ওখানে যেভাবে কোর্সের সিলেবাস কী হয় আমি ওটা জানি। তো সেই হিসাবে বা বিজনেস ওরিয়েন্টেড যদি আপনি বলতে পারেন, এমনি যারা ফটোশপ শেখায় কলকাতাতে বিভিন্ন ট্রেনিং সেন্টার আছে, আমার কিছু পরিচিত বলতে পারেন বা অপরিচিত বলতে পারেন, কিন্তু আমি ইনডাইরেক্টলিভাবে হয়তো তাদের সঙ্গে আমি কোনো কারণে যোগাযোগ করেছিলাম। সেই হিসাবে বলতে পারেন যে 680 টাকায় ডিটিপি ট্রেনিং এবং অনলাইনে আমি খুবই অবাক হয়েছি। তো যাই হোক, স্বভাবতই যেহেতু আমি দেখেছি, আমি তাই স্যারের সঙ্গে যোগাযোগ করি। হঠাৎ স্যারের সঙ্গে যোগাযোগ করার পর স্যার বলেন যে এরকম ব্যাপার, এইভাবে ট্রেনিং করতে হবে, এরকম অনলাইনে মডিউলগুলো যাবে। তো ঠিক আছে, স্যার আমাকে কিছু মডিউল পাঠান এবং দেখে আমি স্যাটিসফাইড হই এবং আমি মানে কী বলা যায়, মানে এতটাই ভাবাবেগে ছিলাম বলতে পারবো না। তো আমি হঠাৎ দেখে আমি অবাক হয়ে গেছি, যেটা বলে আর কি অবাক হয়েছি, স্যার কী হতে পারে। যাই হোক, কোনো কারণে আমি যোগ করি, স্যারের সঙ্গে যুক্ত হই। স্যারের সঙ্গে যুক্ত হওয়ার পরে আপনার স্যার আমাদের যে ডিটিপি ট্রেনিংয়ের যে কোর্সটা আছে এবং প্রপারলি কমপ্লিট করি এবং প্রতিদিনের যে প্র্যাকটিস থাকে, প্রতিদিন যে স্যার ক্লাস দেন ওগুলো প্র্যাকটিস করতে থাকি, তো করতে করতে আমার কমপ্লিট হয়। কমপ্লিটের মাঝখানে কী হয়, আমি যেহেতু একটা প্রাইভেট সংস্থাতে কাজ করি, ওই কাজে ধরুন আমাদের হঠাৎ আবার ডিউটি চালু হয়ে যায় লকডাউনের পরে, আবার ডিউটি চালু হয়, চালু হওয়ার জন্য আমি কিছুদিন ক্লাস করার পরে আবার ওখান থেকে রিটাচ হয়ে যাই, ক্লাস করতে পারিনি। তো ওটা আমার খুবই খারাপ লাগে, কারণ আমার এর প্রতি একটা প্যাশন একটা অন্যরকমভাবে ছিল। ওটা করার পরে হোক কারণে হোক আমি ডিটাচড হয়ে যাই। তারপরে তবেও স্যারের সঙ্গে কোনো না কোনোভাবে যোগাযোগ রাখার চেষ্টা করি, আমাদের হোয়াটসঅ্যাপ যে গ্রুপ আছে ওইটার মাধ্যমে। ঠিক আছে, স্যার বললেন যে ঠিক আছে তুমি তোমার কাজ করে যাও, যতটা সম্ভব তুমি চেষ্টা করো। তো তারপরে আমি যোগাযোগ করি এবং করতেও থাকি কন্টিনিউয়াসলি। তারপরে আবার যখন আমাদের আবার মাঝখানে আবার লকডাউন হয়ে যায়, আমি সেই লকডাউনের ভেতরে কাজ করে আমি ওটাকে কোনোভাবে কমপ্লিট করি এবং আমার ডিটিপি ট্রেনিংটা কমপ্লিট হয়। তো তারপরে স্যার একটা আমাদের একটা অনলাইনে একটা স্যার আমাকে ফোন করেন যে এরকম একটা অনলাইনে আমরা প্রজেক্ট নিয়ে এসেছি, তো এরকম একটা কাজের ব্যাপার আছে। তো আমি ওটার সঙ্গেও যুক্ত হই এবং যুক্ত হয়ে আমি মানে স্যারের কাছ থেকেই কাজ শিখে, কী বলবো, একটা স্যারই আমাকে কাজের অফার দেন এবং আমি কাজের সঙ্গে যুক্ত হই এবং কাজও করি। একদিনই কাজ করেছিলাম, আমি আর বেশি দিন কাজ করতে পারিনি, কারণ যেহেতু আমি একটা প্রাইভেট সংস্থাতে কাজ করি, আমি ওখানে কাজ করার জন্য আমি একদিনই বড় জোর কাজ করতে পেরেছি, আর কাজ করতে পারিনি। তো ওই একদিনের কিছুটা আমি রেভিনিউ জেনারেট করতে পারি, সেটা আপনাদের সঙ্গে শেয়ারও করব, আপনারা দেখবেন। কয়েক ঘন্টা কাজ করেছিলাম, পুরো সময় তো কাজ করে আমাকে অনেকটা প্রজেক্ট দিয়েছিলেন, কিন্তু স্যারকে আমি রিকোয়েস্ট করলাম যে স্যার এতটা করা যাবে না, কয়েকটা করে দিচ্ছি। স্যার বললেন ঠিক আছে, তো আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো জীবিকা সংস্থান বলা যায় একটা মানে কী বলা যায় যে একটা স্বপ্নের দেশ একটা মনে করতে পারেন আর কি, যে আপনি ভাবতেও পারবেন না যে কার সঙ্গে যুক্ত হতে চলেছেন। আপনি এর সঙ্গে যুক্ত হয়ে আশা করি, আমি নিজের দিক থেকে মনে করি আমি অনেকটা স্যাটিসফাইড, অনেকটা মানে কি পুরোটাই স্যাটিসফাইড, যে 680 টাকা এরকম একটা কোর্স হয় অভাবনীয় একটা ব্যাপার যে হয় বলে যে আমি তো জীবনে ভাবতেই পারি না। কারণ 6,800 টাকা দিয়েও যে কোর্স হয় না, যেটা স্যার আমাদের 680 টাকা দিয়ে করাচ্ছেন, এটা একটা বিশাল একটা বড় ব্যাপার। যাই হোক, এটা একটা সম্পূর্ণ বিশ্বাসের ব্যাপার, যদি কেউ বিশ্বাস করে থাকে অবশ্যই সে করবে, আর যদি কেউ বিশ্বাস না করে, কালকার দিনে অনেক মার্কেটে ফ্রড চলছে, তো যে কেউ একটা স্বাভাবিক ব্যাপার যে 680 টাকায় কী করাবে, কিন্তু এটা একটা সত্যি একটা জেনুইন ব্যাপার।
আমি ভর্তি হয়ে আমি স্যারের কাছে ক্লাস করে তারপরে বুঝেছি, এবং আমার ফার্স্ট রেভিনিউ যে জেনারেশন, রেভিনিউ যে জেনারেটটা করেছি, এটাও একটা খুবই একটা আনন্দের ব্যাপার। কারণ স্যারের কাছ থেকে কাজ শিখে এবং স্যারই আমাকে যে কাজ দিচ্ছেন, এটা একটা বিশাল ব্যাপার। এবং স্যারের কাছ থেকে কাজও করছি এবং আগামী দিনেও করার আশা রাখছি। এই জন্য এটা সমাজে সবাই আশা করি, আমাদের এই গ্রুপে যারা আছেন বা যদি আমার এই কথাটা অন্য কেউ শুনতে পান, আশা করি এই কথাটা শুনে কিছুটা হলেও একটা অন্যরকম একটা অনুভূতি হতে পারে। ঠিক আছে, এই জন্য জাস্ট শেয়ার করা, আমার একটা নিজের অভিজ্ঞতাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এবং স্যার যেভাবে শেখান, স্যার যেভাবে বলেন, আশা করি ক্লাস করলে আমার মনে হয় না যদি কেউ রেগুলার ওই ক্লাসটা ফলো করে, সেই ক্লাসটা যদি কেউ ফলো করে তাহলে তার পক্ষে যে বুঝতে অসুবিধা হবে, আমার মানে আমার তো নিজের যে অভিজ্ঞতা থেকে আমার মনে হয় না কোনো অসুবিধা হবে বলে। কারণ স্যার এত সুন্দরভাবে, আর স্যার কিছু কিছু ট্রিক্স এমনভাবে বলেন তো, তার কি বলা যায়, মানে যদি কেউ 1 টাকা খরচা করে ওরা 1 লাখ টাকার সমান, আমার যেটা মনে হচ্ছে। যাই হোক, আর বেশি কিছু বলবো না, আর মানে যতটাই বলি না কেন স্যারের সম্পর্কে কম বলা হবে, এতটুকু মনে এলো তাই বললাম। ঠিক আছে, ভালো থাকবেন সবাই।